আর পাঁচটা সাধারণ প্রেমের মতন ওদের প্রেম নয়, ওরা সমকামী। আর তাই প্রেমের টানে বাড়ি থেকে বহু দূরে গিয়ে ভেবেছিল সংসার বাঁধবেন তারা। সেই মতন বাড়ি থেকে ভিন রাজ্যে পাড়িও দিয়েছিল তারা। এরপরই পুলিশের হস্তক্ষেপে অন্ধ্রপ্রদেশ থেকে পূর্ব বর্ধমান জেলার কালনায় ফিরিয়ে নিয়ে আসা হল এক নাবালিকা ও এক যুবতীকে। তাদের পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত শিকারপুর এলাকার এক যুবতীর সাথে ওমরপুর এলাকার এক নাবালিকা মেয়ের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরবর্তী সময়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক বাড়িতে মেনে নেবে না আর তাই এ রাজ্য ছেড়ে গত তিন মাস আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তারা। আর তারপরই দুটি পরিবারই থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে দুজনকেই অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসে। আপনার কটা ছেলে মেয়ে? আর স্বামী কি করে আপনার? আচ্ছা, তোমরা দুজনে কালনা থেকে কোথায় চলে গেছি? আমরা কালনা থেকে অন্ধ্রপ্রদেশ গেছিলাম। কি কারণে? কারণ আমরা দুজনে দুজনকে ভালোবাসি। ওখানে গিয়ে কি করছিলে? ওখানে গিয়ে কাজ করতাম একটা ফ্যাক্টরিতে দুজনে। হ্যাঁ, বাড়িতে কোনো যোগাযোগ করো? বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তো ফোন দিত না কেউ কাউকে, গালাগালি দিত বাড়ি থেকে, ওরও দিত আমাদেরও দিত। এই আলাপটা কী করে হল? আলাপটা হয়েছে ফেসবুক থেকে, দু বছরের রিলেশন আমাদের। দেখা করতাম এই কানলাতেই আমরা দেখা করতাম, ও আমাদের বাড়ি আসতো, আমরা ওদের বাড়ি যেতাম। হ্যাঁ, আমরা বিয়ে করেছি। সেম সেক্স, মানে দুজনে দুজনে সেম সেক্স, দুজনাই ফিমেল তো? হ্যাঁ, কারণ দুজনা মানে পালিয়ে কি কারণে গেছো? দুজনা তো মেয়ে। দুজনের মেয়ে বলতে ওর একটা ছেলেদের মতো ফিলিংস আছে, ও হচ্ছে আসলে টম বয়, আর ওর মধ্যে ছেলেদের মতো ফিলিংস আছে বলে সেটা ধরেই আমি গেছি, তাছাড়া আর কিছু না। ও ছেলেদের মতনই ব্যবহার করত, একটা নর্মাল ছেলে যেমন ব্যবহার করে সেরকম কিছু ব্যবহার করতো। দুজনে ভালোবাসো? হ্যাঁ। বিয়ে করতে দুজনে? হ্যাঁ। তোমার নাম? আমার নাম লতিফা খাতুন। কতদিন ধরে মিসিং ছিলে? কালনা থেকে আমরা তিন মাস। আমি পড়তাম কলেজে। গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। লতিফা খাতুন। আমি এটা দিতে আপনি
মহাসেনা এ তুমি কত কিছু পড়ো কোন কলেজ কাল না হ্যাঁ এমএ কাল না কলেজ থেকে তোমরা জানতে কতদিন আগে